সুরঞ্জনা চ্যাটার্জি টুংটাং থেকে চলে এসেছি আজকে। অর্পিতা থ্যাংক ইউ ভেরি মাচ, অর্পিতা অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে। 21শে নারী, আমি সুরঞ্জনা চ্যাটার্জি, টুংটাং হচ্ছে আমার ব্র্যান্ড। অন ফার্স্ট টাইম আমি লাইভ করছি এই 21শে নারীতে, আই এম ভেরি এক্সাইটেড। আমার ভীষণ পছন্দের একটা গ্রুপ বলতে পারো 21শে নারী। তারও একটা রিজন আছে, সেটাও হচ্ছে যে পারমিতাদি ইজ ভেরি সুইট, যে অ্যাডমিন আছে পারমিতাদি, পারমিতাদির জন্যই আমার আজকে এই জায়গাতে আসা, মানে আজকের এই লাইফটা। কেননা আমি ভেবেছি 21শে নারী ব্যাপারটা আমি ফেসবুক থেকেই পেয়েছি, এবং আমি ওনাদের সাথে এক্সিবিশনও করেছি, মানে ফ্যান্টাবুলাস এক্সিবিশন, ভীষণ কাছে ছিল আমার বাড়ির সামনে থেকে, তো সেই জন্য সেই লোকটা আমি সামলাতে পারিনি। এবং পারমিতাদির সাথে কাজ করে আমি ভেরি হ্যাপি, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে সঞ্চিতা চৌধুরী, থ্যাংক ইউ সঞ্চিতি, হাই, সবাইকে হাই, হ্যালো, আস্তে আস্তে একটু জয়েন করো। হ্যাঁ পারমিতাদি, থ্যাংক ইউ, তুমি ব্যস্ত ছিলে বলে আমি অ্যাপ্রুভটা তোমাকে পাচ্ছিলাম না। আজকে 21শে নারীর ফার্স্ট আমার লাইফ, এবং এই লাইফে আমি আশা করব যে আমার যে প্রোডাক্ট আছে টুংটাং, সবাই আমাকে টুংটাং বলেই চেনে এই গ্রুপে, তো আশা করছি তারা পছন্দ করবেন এই গ্রুপটাতে। আর যে প্রোডাক্টগুলো আমি দেখাবো আপনাদেরকে, সেগুলো সবকটাই হচ্ছে মাটির প্রোডাক্ট, এবং এজ এ পটারি প্রোডাক্ট, আমার পুরোটাই হচ্ছে পটারি, কিন্তু ইউনিক কালেকশন, এটা আমি আপনাকে বলতে পারি, আপনি চট করে পাবেন না। এবং খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে আমি এসেছি আপনাদের সঙ্গে। হাই হাই উর্মি, থ্যাংক ইউ। এবং অনেক কিছু জিনিস নিয়ে এসেছি আপনাদের সামনে, যেগুলো হয়তো পছন্দ আপনাদের হবে। আর একটা কথা বলি, সেটা হচ্ছে পটারি নিয়ে নতুন করে তো কিছু বলার নেই আমার, কেন আপনারা নিজেরাও জানেন এটা সম্পর্কে, আমার থেকে হয়তো অনেক বেশি জানেন, তো আমি তাও একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমি আমার ইন্টারঅ্যাকশনটা করি আজকের লাইফে, সেটা হচ্ছে যে একটা সময় চাকরি করতাম, চাকরি করার পর আমি এই বিজনেসে এসেছি, এবং আমার বিজনেসের বয়সও খুব একটা বেশি নয়, খুব বেশি হলে হয়তো 4 থেকে 5 মাস, বাট আমি ভেরি হ্যাপি এই কারণে যে আমি যে প্রোডাক্টটা চুজ করে আজকে বিজনেসে নেবেছি, সেটা হচ্ছে পুরোটাই আমার বোনের মানে ইন্সপায়ার করা আর কি প্রোডাক্টটা, মানে আমার বোনই আমার ডিসাইড করেছিল যে দিদি তুই এটা দিয়ে কর, এটা এই প্রোডাক্টটা খুব ভালো, মানে এখনো কলকাতা দিকে আসেনি, প্রোডাক্টটা খুব ভালো, এবং এই যে টুংটাং নামটাও দেখছেন সেটাও আমার বোনেরই দেওয়া। তো যাই হোক, এই সব কিছু নিয়ে আমার টুংটাং খুব যত্ন করে খুব ভালোবেসে আমি এই প্রোডাক্টটাকে ভালোবেসে আর কি আমি বিজনেসটা করছি, মেলাও করছি, অনেক মেলা করেছি, আশা করি ভবিষ্যতে আপনাদের আশীর্বাদে আরও মেলা করব, এবং নিজের একটা হয়তো শোরুম কোনো দিন একটা হবে, এটা ভেবে রাখি। তো এটা গেল হচ্ছে টুংটাং ইন্টারঅ্যাকশন। এবং এবার বলি যে প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হচ্ছে যে মাটির প্রোডাক্ট, সেটাকে খুব হিটে মানে নর্মালি আমরা একটা শেপে এনে এবং তাকে সিরামিক করি, সিরামিক করার কারণ হচ্ছে যাতে আপনারা মাইক্রোওভেনে ইউজ করতে পারেন। প্রোডাক্টগুলো হচ্ছে যে লংজিভিটি অনেক বেশি, আপনারা রাফ ইউজ করতে পারেন এবং কোনো রকমের হার্মফুল নয়, মাটির জিনিস, হ্যাঁ যেমন আপনারা কাঁচের জিনিস ব্যবহার করেন সেভাবেই ব্যবহার করবেন, দ্যাটস ইট, আর কিছু নয়। আরেকটা যেটা বলি সেটা হচ্ছে যে এটাতে স্কচ ব্রাইট ইউজ করবেন না, আপনারা লিকুইড সাবান দিয়েই এটাকে ইউজ করবেন, এই হচ্ছে সেকেন্ড। আরেকটা হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আমি আপনাকে দেখাচ্ছি, এই প্রোডাক্টগুলো হচ্ছে যদি কারোর পছন্দ হয় বা আপনারা নিতে ইচ্ছুক হন তাহলে আপনারা কন্ট্যাক্ট করুন আমার সাথে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9836367244, এটাই আমার জিপে এবং ফোনপে নাম্বার। যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় অবভিয়াসলি আপনারা আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠান, আমাদের প্রোডাক্ট বাইরেও যায়, এবং শুধু বাইরে নয়,
যদি নিয়ারেস্ট থাকে, মানে যদি নিয়ারেস্ট আপনার মেট্রো স্টেশন থাকে সেখান পর্যন্ত, আপ টু গড়িয়া পর্যন্ত আমি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি করি। বিকজ আমার প্রোডাক্টগুলো যদি আমি কোনো মানে বাধ্য হয়ে দিতে হয় আর কি কোনো কোরিয়ার সার্ভিসকে, কিন্তু চেষ্টা করি আর কি না দেওয়ার, হ্যান্ড টু হ্যান্ড বা ট্রেনে করে যতটা সম্ভব আমি হ্যান্ড টু হ্যান্ডই দেওয়ার চেষ্টা করি। কেন কোরিয়ারে এই প্রোডাক্ট প্রচণ্ড, মানে আপনি যত যত্ন করে রাখেন না মানে পাঠান না কেন, যতটাই করবেন আপনাদের কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে। এবং এরকম প্রচুর প্রোডাক্ট আমার নষ্ট হয়েছে, তো দ্যাটস ওয়াই আমি সেই জন্যই বললাম যে প্রোডাক্টটা তোমার চেষ্টা করব যে যতটা দূর যাওয়া যায় যতটা আমরা দিতে পারবো হ্যান্ড টু হ্যান্ড আমরা ডেলিভারি করব। আচ্ছা, ফার্স্টে সকাল থেকে শুরু করে যেটা আমরা মানে করি সেটা হচ্ছে চা খাওয়া। আমি আপনাদের ফার্স্ট থেকে দেখাতে শুরু করি যে চায়ের কিছু আছে আমার কাছে, চায়ের কাপ আছে, ট্রে আছে, ছোট বড় সব কিছুই আছে, সব কিছু রাখার চেষ্টা করেছি আপনাদের। খুব ছোট প্রোডাক্ট আমার প্রোডাক্টটা, খুব নমিনাল প্রোডাক্ট, পকেট ফ্রেন্ডলি। আপনারা যদি মনে করেন যে ইন্টারেস্টেড আছেন এই প্রোডাক্টগুলো ইউজ করতে, তাহলে খুব অল্প টাকাতে এই প্রোডাক্ট আপনি পেতে পারেন। থ্যাংক ইউ মুন্নাদি, থ্যাংক ইউ, প্রচুর লাভ সেল পাচ্ছি আমি, সত্যি ভীষণ গ্ল্যাড। পারমিতাদি, থ্যাংক ইউ। প্রোডাক্ট আমি দেখাতে শুরু করি, আশা করছি তোমাদের পছন্দ হবে। ফার্স্ট সকাল থেকে যেটা দিয়ে আমরা স্টার্ট করি সেটা হচ্ছে একদম ঘুম থেকে উঠে হচ্ছে ফার্স্ট একটা চায়ের সিপ করা। তো চায়ের ব্যাপারটা হচ্ছে, চাটা হচ্ছে যে বিভিন্ন ফ্লেভারে, যেমন তোমার চা হয় তেমন বিভিন্ন ফ্লেভার, তো বিভিন্ন রকমের কাপও হয়, রাইট? তো সেই কাপ আমি দেখাবো, একটু ইউনিক কাপ আমি দেখাতে শুরু করি আপনাদের, একটু অন্যরকম। সেটা হচ্ছে এরকম কিছু কাপ দেখাই। এই কাপটা হচ্ছে আপনার নর্মালি হচ্ছে, কাপটার বিশেষত্বটা হচ্ছে এটা পুরোটা মাটির, আমি মাটিরটা রেখেই দিয়েছি, মাটির স্ট্রাকচারটা আমি রেখে দিয়েছি যাতে বুঝতে পারেন ব্যাপারটা, মানে ভালো লাগে দেখতে। এখানটা হচ্ছে পুরোটাই হচ্ছে কালার করা, এই কালারগুলো কিন্তু কখনো উঠবে না কারণ এগুলো স্প্রে কালার করা। ভেতরটা হচ্ছে পুরো সিরামিক করা, দেখাতে পারছি বুঝতে পারছেন কিনা, ভেতরে সিরামিক করা, মানে আপনার যদি মনে হয় যে আপনি চা খাবেন তাহলে এখানে আপনি কিছুটা চা রেখে মাইক্রোওভেনে দিয়ে দিন এবং সেখান থেকে আপনি এটা পেতে পারেন, মানে গরম হয়ে যাবে, ঠিক আছে? তো এটা সিরামিকটা আমি সেই কারণেই করেছি যাতে আপনাদের মানে ইউজ করতে সুবিধে হয়, তো সেই কারণেই আমার সিরামিকটা করা। এটা হচ্ছে কাপটা, এটা হচ্ছে কাপটা, কাপটা দুদিকটা হচ্ছে এরকম টাইপের। নর্মালি এই কাপে আমরা চা খাই, তো খুব একটা বড় সাইজের কাপ নয়, একদম নর্মাল কাপ, একটা ছোট ছোট একটা কাপ, নর্মাল কাপ, ঠিক আছে? এটা আছে তোমার 150, এই কাপগুলো হচ্ছে 150। আচ্ছা, আরেকটা কাপ দেখাই, এখন একটু ছোট কাপে দেখাচ্ছি তারপর বড় কাপে আসব। এটা হচ্ছে আরেকটা তোমার শেপে কাপ দেখাই, সকালে ঘুম থেকে উঠে আমরা যেটাতে সিপ করি ফার্স্টেই সেটা হচ্ছে এরকম একটা কাপে। এটাও মাটিরই কাপটা, ভেতরে সিরামিক করা, এখানে একটা ক লেখা আছে, তোমরা অপোজিট থেকে বুঝতে পারছো, এখানে একটা ওয়ার্ড একটা মানে বর্ণ লেখা আছে। তোমরা যদি চাও এটা মানে অন্য বর্ণেরও হতে পারে, বাট এটা তোমার এই মুহূর্তে এটা ক লেখা আছে, দুদিকেই ক লেখা আছে, হ্যাঁ দুদিকেই ক লেখা আছে। আর তোমরা যদি চাও এটা অন্য রকমেরও হতে পারে, মানে অন্য কিছু হতে পারে, মানে অন্য কোনো লেটারও হতে পারে, কিন্তু মিনিমাম চারটে হলে ভালো হয়, কেননা আমাকেও তো অর্ডার দিতে হয়। তো এই হচ্ছে আর একটা কাপ, এইগুলো তোমার পড়ছে হচ্ছে 150 করে, এগুলো তোমার পড়ছে 150 করে। আজকে একটু সুবিধা হয়েছে বিকজ আমি আজকে একদম মানে হিসেব মানে একদম খাটের ওপর বসে আর কি লাইফটা করছি, কালকে দাঁড়িয়ে লাইফ করতে অনেকটা সময় লেগেছে। এটা হচ্ছে আর একটা কাপ, ক লেখা, একই দাম তোমার। আমি তোমাদের জাস্ট কাপগুলো দেখিয়ে দিচ্ছি একটু,
আর একটা দেখাই অন্যরকম দেখতে, অন্যরকম দেখতে জিনিসটা, এটাও ক লেখা আছে কিন্তু অন্যরকম দেখতে। এটা একটা খুব সুইট কাপ, এটা ভীষণ মিষ্টি লেগেছিল আমার যখন গেছিলাম আর কি এটা করাতে। এটা হচ্ছে আর একটা কাপ দেখাই তোমাদের, এটাও হচ্ছে আর একটা কাপ। এই কাপের সাইজ গুলো খুব সুন্দর, মানে নর্মালি কাপ গুলো না খুব সুন্দর সাইজটা মানে বেছেছি, বিকজ হচ্ছে যে আমরা এরকম কাপে নর্মালি খাই চা, মানে এর থেকেও ছোট হয়তো অনেকে যারা চা খেতে পছন্দ করেন তারা হয়তো এরকম কাপেই খান, কিন্তু জিনিসটা হচ্ছে এরকম দেখতে। এর থেকেও ছোট কাপ আমি দেখাবো, কিন্তু এরকম কাপে আমরা নর্মালি নিজেরা খাই। আরেকটা ক কাপ দেখাচ্ছি, আসলে আমার ক কাপের ডিমান্ডটা অনেক বেশি, তাই জন্য আমি আর কি এটা অনেকটা রিস্টক করেছি। এই ডিমান্ডটা হচ্ছে আমার কাছে অনেক বেশি, সবাই আমাকে এসে বলে যে তুমি ক কাপ নিয়ে এসো, ক কাপ নিয়ে এসো, তো আমি সেই জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে আর একটা কাপ, এটা একটু অন্য সাইজের কাপটা দেখাই। কাপটা হচ্ছে সেম, এটা হচ্ছে সাইজটা একটু অন্যরকম আর শেপটা হচ্ছে একটু অন্যরকম, জিনিসটা হচ্ছে এরকম টাইপের আসবে, জিনিসটা হচ্ছে এরকম টাইপের আসবে। দেখো এখানে সিরামিক করা আছে, এই কাপটাতে হচ্ছে এইখানটা পুরোটাই হচ্ছে ব্রিক করা, এই দেখো ব্রিক করা আছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে পুরো ব্রিক করা আছে। এখানে সার্কেল আছে দুটো, আর এইখানটা পুরোটা হচ্ছে সিরামিক মানে কালার করা, ব্ল্যাক কালার করা, আর ভেতরটা হচ্ছে সিরামিক করা। এই হচ্ছে কাপটা, এগুলো তোমার সব, কেউ যদি স্ক্রিনশট নাও তাহলে নিতে পারো। এই কাপগুলো তোমার প্রাইস পড়বে 150 করে, এইটা তুমি স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা এখান থেকে বেরিয়ে একটু বড় কাপে যাই, একটু বড় কাপে যাই, সেটা হচ্ছে এই, মানে আমি যে সাইজটা দেখাচ্ছিলাম, আমি যে সাইজটা দেখিয়েছি এই যে সাইজটা, তার থেকে এই সাইজটা হচ্ছে একটু বড়, তুলনামূলকভাবে বড়। এটা তুমি দুধ খেতে পারো বা কফি ইজ ভেরি নাইস, শীতকালে যদি তুমি কফি খাও এটাতে ভীষণ ভালো, এটাতে কফি খেতে পারো, এটাতে দুধ খেতে পারো, ব্যাস এগুলো একটা মগ বলতে পারো। এটা অনেকটা জিনিস ধরে, ভেতরটা সিরামিক করা আছে, ডিফারেন্সটা শুধু একটুখানি, সেটা হচ্ছে এটা ইয়েলো আর গ্রিনিশ আমি কালার ইউজ করেছি, এটার সঙ্গে ব্ল্যাক রাখিনি, একটা গ্রিনিশ আর একটা ইয়েলো আমি এটার সাথে ইউজ করেছি। দেখো বুঝতে পারবে, এই হচ্ছে কাপটা। এই বড় কাপগুলো যেগুলো আছে সেগুলো তোমার পড়ছে হচ্ছে 250 করে, বড় কাপ যেগুলো আছে সেগুলো তোমার পড়ছে 250 করে। আচ্ছা এবার আমি জাস্ট বলছিলাম বড় কাপের সঙ্গে, এবার একটু তোমাদের একটা জিনিস দেখাই, নতুন একটা জিনিস নিয়ে এসেছি, সেই জিনিসটা একটু দেখাই। তোমরা আগেও দেখেছো বা হয়তো দেখোনি আমার থেকে, আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা আইসক্রিম বোল, এটা হচ্ছে পুরোটা হচ্ছে মাটির, এটা আইসক্রিম বোল একটা, পুরোটা হচ্ছে মাটির, মাটিতে সঙ্গে এটা কালার করে সিরামিক করা হয়েছে, আর বাইরেটা আমি রেখেছি এরকম টাইপের, ভেতরটা সিরামিক করা হয়েছে। এটাতে শুধু তুমি আইসক্রিম ন, এখানে তুমি রসগোল্লাও গরম করতে পারো, তাই সিরামিক রেখেছি। আর একটা হলো যে এটাতে তুমি পায়েসও কাউকে দিতে পারো, তাতেও খুব খুব সুন্দর একটা স্পুন এটার সাথে দেওয়া আছে এখানে। এটা হচ্ছে তোমার একটা আলাদা করে,
আমি একটা ট্রের ওপর এটা রেখেছি জিনিসটা। এগুলো হচ্ছে 150 করে ইচ, 150 করে ইচ। এটা যদি কারোর পছন্দ হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। একটা তে তোমার দুটো, একটা বক্সে দুটো করে আসে, মানে দু পিস তোমাকে নিতে হবে। এই হচ্ছে জিনিসটা। এখানে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করা আছে, দেখো এখানে একটা ডিজাইন করা আছে জিনিসটাতে, পুরো জিনিসটাতে ডিজাইন করা আছে, দুটোতেই ডিজাইন করা আছে। এই হচ্ছে একটা জিনিস। তোমরা যদি কেউ স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, এবং নিয়ে আমাকে যদি তোমরা পাঠাও তাহলে আমি এক্স্যাক্টলি দামটা বলে দেবো। আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো 9836367244। এইতে তো একটা গেল, এটা তোমরা খুব সুন্দর গিফট করতে পারো। হ্যাঁ, এর সঙ্গে তোমরা গিফট করতে পারো, তার সঙ্গে হচ্ছে আমি একটা ট্রে তোমাদের দেখাচ্ছি, একটা খুব সুন্দর হার্ট শেপের ট্রে তোমাদের দেখাচ্ছি আমি। এই ট্রেটা তোমার কাপেও ইউজ করতে পারো, বা এই ট্রেটা তোমরা দিয়ে কাউকে সার্ভ করতে পারো, কাপ চাও সার্ভ করতে পারো, এটা দিয়ে তোমরা আবার খাবার রেখে এটা গরমও করতে পারো। যার জন্য এই যে গ্লসিনেসটা দেখছো প্লেটটার, এটা হচ্ছে সিরামিক করা। এই যে গ্লসিনেসটা দেখছো এটা হচ্ছে সিরামিক করা, ফলে তোমরা এটা ইউজ করতে পারো। আরেকটা কথা বলে দিই যে এই এই জিনিসটা যদি তুমি দেখতে পাচ্ছ, এটা আলাদা প্রাইস আছে, এটা আলাদা প্রাইস আছে, বাট যদি তুমি এই দুটোকে অ্যাড করে কাউকে গিফট করতে চাও, তুমি সেই গিফটটাও করতে পারো। কারণ এখন তো গিফটের আমরা প্রচুর আইটেম খুঁজে বেড়াই, যে গিফটটা কেমন কি দেব না দেব এটসেট্রা এটসেট্রা, যে জামা কাপড় হোয়াট এভার যাই তুমি দাও না কেন, তোমার এটা দারুণ। থ্যাংক ইউ লীলাদি, থ্যাংক ইউ রঞ্জনা চ্যাটার্জি, হ্যাঁ এইটা থ্যাংক ইউ পারমিতাদি, সুদেশনা রয়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লাভ দেওয়ার জন্য, হাই সবাইকে হাই। এটা হচ্ছে তোমার একটা কি এরকম বলছিলাম, হ্যাঁ তো এই হচ্ছে একটা, এটা তোমরা গিফটও করতে পারো। তো এই হচ্ছে জিনিসটা, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ তোমারটাই পরেছি আজকে, তোমার জামাটা পরেই বসেছি। হ্যাঁ তা আমি শিখে নেবো একটু কিভাবে করতে হবে। হ্যাঁ সুদেষ্টা দি, আমি তোমার জামাটা পরেই আজকে বসেছি, আজকে লাইভ করবো ফার্স্ট 21শে নারীতে। তো এই জন্য ভাবলাম যে 21শে নারীরই কারোর কাছ থেকে নেওয়া, সুদেষ্টা দি আবহরণী যে অনার তার থেকে এই জামাটা নিয়েছিলাম। তো সেই জামাটা পরেই আজকে বসেছি, তাই দিদি বলছে যে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। লিলি মুখার্জি ধর থ্যাংক ইউ। আর তোমরা যে সবাই আছো, এটা আমার ভেবে যে কি ভালো লাগছে টুংটাংকে, যে তোমরা এতটা ভালোবাসো আমি সত্যি ভাবিনি। তোমরা সবাই আস্তে আস্তে আসছো, আমার খুব ভালো লাগছে, সিরিয়াসলি আমি খুব ভালো লাগছে। তুমি লিলি, তুমি তুমিও যে তোমার সময় বের করে এসেছো, তোমরা সত্যি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি। তুমি তো নিয়েছো, তোমরাও নিয়ে দেখো এখানে। হ্যাঁ দিদি অবভিয়াসলি সুদেষ্টা দিয়ে আমার থেকে প্রোডাক্ট নিয়েছে, এবং তার মধ্যে একটা জিনিস ভেঙেও গেছে, তার খুব মনটাও খুব খারাপ। সুদেষ্টা দিয়ে আমার আজকে তোমাকে দেওয়া হলো না জিনিসটা, আমি এক্সট্রিমলি সরি, আমি নিয়ে বেরোয়নি। বাট আমি ডেফিনেটলি যেদিন ওই দিকটা যাবো, তোমার বাড়িটা আমি চিনে গেছি, আমি যেদিন ওই দিকটা যাবো আমি ডেফিনেটলি তোমাকে ওই প্রোডাক্টটা দিয়ে আসবো, যেহেতু ওটা খুব শখের একটা জিনিস। আমিও জানি যে একটা প্রোডাক্ট ভেঙে গেলে খুব মনটা খারাপ হয়, তো সেটাই বলছিলাম যে খুব মন খারাপ হয় একদম একদম। তো সেই আমি তোমার প্রোডাক্টটা দিয়ে আসবো, তো এটাকেও যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। আজকে অনেক কিছু নিয়ে বসেছি, কতটা দেখাতে পারবো আমি সত্যিই জানি না, বাট আজ আমি অনেক কিছু নিয়ে বসেছি দেখাবার জন্য। আচ্ছা আর একটা বড় মাগ দেখাই, এ দেখো আর একটা বড় মাগ,
এটা হচ্ছে আর একটা বড় মাগ। কাপের কালেকশন আমার কাছে প্রচুর প্রচুর আছে, কাপের কালেকশন আমার কাছে প্রচুর আছে। তোমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে আমাকে একটু বলো, একটু আগে বলো, আমার হয়তো ডেসপ্যাচ করতে একটু দেরি হয়, কিন্তু আমি হয়তো ডেসপ্যাচ করতে দেরি হয় কিন্তু প্রোডাক্টটা তোমাকে আমি ঠিক করে পাঠিয়ে দেবো, এটা বলতে পারি। ডেসপ্যাচ করতে আমার একটু দেরি হয় কিন্তু প্রোডাক্টটা আমি তোমাকে ঠিক সময় পাঠিয়ে দেবো। আমার ডেসপ্যাচ হলেই আমি তোমাকে অবভিয়াসলি আমি থ্যাংক ইউ মিমি, থ্যাংক ইউ। না ভুলে যাইনি মিমি, একদম ভুলে যাইনি। আমি একুশে নারী কেন, আমি কাউকে ভুলি না, যা আমি চেষ্টা করি না ভোলার। এখন আস্তে আস্তে বয়স হচ্ছে তো মেমারিটাও আর কি লস হচ্ছে, মেমারি লস হচ্ছে একদম। আচ্ছা এবার তোমাকে যেটা দেখাই সেটা হচ্ছে যে যাক, এবার তো গেল হচ্ছে, এতক্ষণ ধরে তোমাকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে কি করে আমরা কাপ ডিশ কাপ ইউজ করছি, কাপ ছিঁড়া কত রকমের কাপ হয়। এবার একটা যে জিনিস দেখাবো সেটা একটা খুবই ইউনিক পিস একটা তোমাকে দেখাই। এটা পুরোটা মাটির, একদম বলে দিই পুরোটা মাটির। মাটির কোনো জিনিস ব্যবহার করতে গেলে আগে তুমি তাকে জল দিয়ে একদিন পুরো রেখে দেবে, তারপর ভেতরে পুরো মাটিটা পুরোটা নয়, একদিন পুরো রেখে দেবে, তারপর তুমি সেটা পরের দিন ব্যবহার করবে। এই যে জিনিসটা তোমাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা জগ, এটা হচ্ছে তার লিড, আর এটা হচ্ছে জগটা, এটা হচ্ছে লিড আর এটা হচ্ছে জগটা, ঠিক আছে। এটার প্রাইস তোমার পড়ছে 500, এটার প্রাইস তোমার পড়ছে হচ্ছে 500। এটার দাম কেন এত বেশি আমি তোমাকে বলি, প্রত্যেকটা জিনিস হাতে তৈরি হয় এবং এটা ট্রান্সপোর্টে আসে, তারপর এটাকে এই জিনিসটাকে মানে যারা তৈরি করে তারা একটা মাটির জিনিস তৈরি করে, তারপর গ্যাসে এটাকে হট চেম্বারে এটাকে দেয়া হয়, এটাকে পোড়ানো হয়, মাটি পুড়িয়ে তারপর তৈরি হয়। তুমি জানো আজকালকার প্রোডাক্ট মানে জিনিসপত্রের যা দাম বেড়েছে বা গ্যাসের যা দাম, ফলে প্রোডাক্টের দামও অনেক বেড়ে গেছে। তো এই জিনিসটার দামটা তোমার হচ্ছে 500। এটা তোমাকে খুব সুন্দর করে আমি দেখাতে পারি, এই প্রোডাক্টটা তোমাকে আমি দেখাচ্ছি একটা খুব সুন্দর জিনিস দেখাই, এটার সাথে কিভাবে তোমরা ইউজ করতে পারো। দেখো জিনিসটা কতটা ইউনিক জিনিসটা তোমরা সেটা ভাবো, এই দেখো জিনিসটা আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে জিনিসটা, এই হচ্ছে জিনিসটা। এটা তুমি টেবিলেও রাখো না তাতেও খুব সুন্দর দেখতে লাগে, তুমি টেবিলে এটাকে সাজিয়ে রাখো তাতেও খুব সুন্দর দেখতে লাগবে। কিন্তু মানে অ্যাটলিস্ট তোমাকে জিজ্ঞাসা করবে যে জিনিসটা কোথা থেকে কিনেছিস বা কে তোকে দিল বা তুই কোথা থেকে পেয়েছিস। এই জিনিসটা যখন তুমি টেবিলে সাজিয়ে রাখবে না, এজ এ ইউনিক জিনিস, দেখো কি সুন্দর দেখতে লাগছে। একটা একটা জাগ আর দুটো গ্লাসে আমি দেখাচ্ছি তোমাকে, গ্লাসের দামগুলো তোমার ভীষণ কম, 150 করে গ্লাসগুলো তোমার পড়ছে। এটা তুমি কখনো যদি গিফটও করো তাতেও তোমার তোমাকে সবাই মানে তোমার সুখ্যাতিই করবে যে সত্যি খুব সুন্দর দেখতে জিনিসটা। এই হচ্ছে জগটা আর এই হচ্ছে দুটো গ্লাস, দুটো গ্লাস না আমি তোমাকে চারটে গ্লাসই দেখাচ্ছি। যে গ্লাসগুলো যখন জগটা দেখালাম, এই দেখো মাটির গ্লাস, খুব সুন্দর দেখতে হয় মাটির গ্লাসে। প্রথম কথা মাটির গ্লাসে তুমি জল খেতে পারো, খুব হাইজেনিক এবং জলটা তোমার খুব পরিষ্কার থাকে, জলটা ভীষণ ঠান্ডা থাকে। এখন তো আমরা আমি এটা বলবো না যে জলের মানে কি বলবো জলের টেস্ট চেঞ্জ হয়ে যায়, এটা আমি কখনো বলবো না। বাট তুমি মাটির জিনিসটা ইউজ করে দেখো যে মাটির জিনিসটা ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে তোমার মানে জলটা খেতেও ভালো লাগে, একটা অন্যরকম খেতে লাগে। বিকজ হচ্ছে জলটা কি মাটির একটা গন্ধ তুমি পাবে এটার সাথে। এটা হচ্ছে তোমার চারটে সেটের একটা আমি আমাকে দেখালাম, মানে তুমি এই চারটে কাপ
আর এই ট্রেটা দেখো তোমাকে আমি আগেও একটা ট্রে দেখালাম, আমি এখন আবার একটা ট্রে দেখাচ্ছি তোমাকে, একটা 4 কাপের ট্রে দেখাচ্ছি। আমার কাছে 4 কাপ, 2 কাপ আর 6 কাপের আছে ট্রে, এবং তোমাকে আমি 3 কাপের ট্রেও দেখিয়েছি একটু আগে, একটা হার্ট শেপে। একটা হার্ট শেপে দেখাবো আর একটা জিনিস, এই দেখো এটা হচ্ছে 4 কাপের ট্রে, 4টে কাপ তুমি এটাতে ইউজ করতে পারবে, এবং এটার সঙ্গে তুমি যদি গ্লাস গুলো ইউজ করো ইউনিক, খুব সুন্দর দেখতে। গ্লাস গুলো তোমার পড়ছে 150 করে, আর প্লেটটার দাম তোমার হচ্ছে 300। তো তোমার টোটাল যে অ্যামাউন্টটা তুমি গিফট করতে যাও আজকে, আজকালকার দিনে 1000 টাকার নিচে আমরা গিফট করে দিতে পারি না, মানে দেয়া যায় না কি প্রোডাক্ট দেবো, এটা কি দেবো কি না দেবো, এটা নিয়ে আমরা অনেক কিছু ভাবি। তো এই প্রোডাক্ট তোমরা দিতে পারো গিফট হিসাবে, ভীষণ সুন্দর দেখতে লাগে, এবং তারাও কিন্তু বলবে যে জিনিসটা সত্যি খুব সুন্দর দিয়েছে, যেই দিক খুব সুন্দর দিয়েছে। আচ্ছা আরেকটা কাপ দেখাই, আরেকটা কাপ দেখাচ্ছি, কাপটা সামনে চলে এলো তাই এটা তোমাকে আমি আরেকটা কাপ দেখাই। এই কাপটার প্রাইসও তোমার পড়ছে হচ্ছে 250, এই কাপটার প্রাইসও তোমার হচ্ছে 250, এই কাপটাও কিন্তু তোমার হচ্ছে 250। এবার এই কাপের সঙ্গে তোমাকে আমি কিছু কাপ দেখাই, ছোট কাপ যেগুলো তোমার দেখতে ভালো, মানে তোমরা ইউজ করতে পারো। এই কাপ লোক আসলে আমরা প্রোভাইড নর্মালি করে থাকি, দেখতেও খুব সুন্দর লাগে। সাধারণত এখনকার লোক খুব একটা বেশি চা তো খায় না, তো জিনিসটাও খুব সুন্দর দেখতে। তোমাকে আমি দেখাচ্ছি জিনিসটা দেখো, আমি একটা ট্রে বানিয়েছি, এটাতে 4টে কাপ আছে, 4টে কাপ হচ্ছে এগুলো, দেখে নাও 4টে কাপ। ভেতরটা একটু ব্লু করেছি, কাপটাকে, কাপটা হচ্ছে এই সাইজের, কাপটা হচ্ছে এরকম সাইজের, ভেতরটা হচ্ছে ব্লু করেছি, এটা সিরামিকের ব্লু, এটাতে কোনো প্রবলেম হবে না, মানে চায়ের কোনো প্রবলেম, তাতে চা গরম চা ঢাললেও কিছু হবে না, জাস্ট এটা তুমি তুমি গরম করবে যখন, তাই জন্য সিরামিক করা হয়েছে। এই হচ্ছে 4টে ট্রে আমি ব্যবহার করেছি, 4টে ট্রেতে তোমার ইউজ করেছি এই জিনিসটা, দেখো জিনিসটা খুব সুন্দর দেখতে, এই দেখো জিনিসটা খুব সুন্দর দেখতে। একটা সুন্দর কাপে তুমি সবাইকে দিলে তারাও কিন্তু খুব ভালো লাগবে, তুমি এইভাবে দিতে পারো বন্ধু বান্ধব আসলে, নর্মালি তোমার বন্ধু বান্ধব বাড়িতে এসে যে দেখে তুমি এইভাবে তুমি দিচ্ছ, দেখতে খুব সুন্দর লাগে। এবার যে জিনিসটা দেখাবো তোমাকে আমি, এই হচ্ছে জিনিসটা, যদি কারো স্ক্রিনশট নিতে হয় নিতে পারো, কাপগুলো দেখে নাও, কারো যদি স্ক্রিনশট লাগে স্ক্রিনশট নিতে পারো। এইটা হচ্ছে কাপ, কাপ ডিশ হচ্ছে এভাবে আসবে, স্ক্রিনশট হলে স্ক্রিনশট নিতে পারো। এই প্লেটটা তোমার দেখালাম, যেটা এই প্লেটটার দাম তোমার পড়ছে 300, এই যে প্লেটটা দেখালাম এটার দাম পড়ছে তোমার 300। আচ্ছা একটা ছোট ইউনিক একটা জিনিস দেখাই, ইউনিক ঠিক বলবো না, মানে একটু ছোট টাইপের, সবার দেখো খুব সুন্দর একটা ছোট্ট ডিশ আমি দেখাচ্ছি। এটাই সুদেশটাদি দিয়েছিল এবং সুদেশটাদি এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। সুদেশটাদি ডেফিনেটলি তুমি যদি দেখে থাকো তাহলে তোমাকে আমি এরকম একটা ডিশ করে দেবো, আর একটা তোমার প্লেট আমি তোমাকে দেবো, এটা এটা আমার তরফ থেকে, কোনো পে করতে হবে না। আচ্ছা এটা হচ্ছে তোমার একটা ডিশ দেখাচ্ছি, এখানেও তুমি কিন্তু 2টো কাপ ইউজ করতে পারো। এই দেখো এখানেও খুব সুন্দর করে দেখাচ্ছি, এখানেও তুমি 2টো কাপ ডিশ ইউজ করতে পারো। ভ্যারাইটি কাপ আছে আমার কাছে, কোনোটা বড় কোনোটা ছোট, দেখাবো আমি। এটা আমি এখন 2টো কাপ যেহেতু বের করেছি আমি 2টো কাপ দিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি কাপ আছে, সাইজ আছে আমার, বড় সাইজ ছোট সাইজ, যে যেমন চাই আমি সেরকমভাবে দেখি। এই হচ্ছে কাপটা, এই হচ্ছে কাপের সাইজটা, আর এটা হচ্ছে ছোট ডিশ। এখানে তুমি শুধু ডিশ না, তুমি এটাতে ছোট ধরো একটু স্ন্যাক্স দিলে, এবং তার সঙ্গে তুমি এখানে যদি কিছু স্ন্যাক্সও ইউজ করো তাহলেও খুব সুন্দর দেখতে লাগবে। দেখো ট্রেটা কিন্তু খুব সুন্দর, এই ট্রেটা অনলি ফর 200 রুপিস আছে, অনলি ফর 200 রুপিস হচ্ছে এই প্লেটটার দাম, অনলি 200 রুপিস।
আচ্ছা, এবার যদি দেখাবো সেটা হচ্ছে, এটা তোমরা দেখেছো আমার কাছে আগেও, বাট আমি আর একবার দেখাই জিনিসটা হচ্ছে এইটা। দেখতে না জিনিসটা দেখো কি সুন্দর একটা টিপপট। এই টিপপটটা তুমি যদি এভাবে ইউজ করো না, দেখো কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে এই টিপপট। দেখো কি সুন্দর টিপপটটা দেখতে লাগছে। আমি আর একটু ভালো করে দেখাই, টিপটটা ব্ল্যাক এর উপরে আসে এবং ভেতরে সিরামিক করা। এটা হচ্ছে লিডটা এবং এর সঙ্গে তুমি পাচ্ছো হচ্ছে কাপ, দেখালাম তুমি কাপ যদি ইউজ করতে চাও, এবং এই ট্রেটার সাথে যদি তুমি জিনিসটা ইউজ করো, সেই ইউনিক জিনিস দেখো, তুমি তুমি তোমার নিজেরও খুবই ভালো লাগবে, ভীষণ সুন্দর। সোমা সেনগুপ্ত, ওয়াও রাইট, সোমাদি থ্যাংক ইউ আপনার আসার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। চৈতালি দি থ্যাংক ইউ, অর্পিতা দি, সোমাদি থ্যাংক ইউ। তোমাকে বললাম আমি আসবো লাইফে, দেখো জিনিসগুলো, জানি না তোমাদের পছন্দ হচ্ছে বা একটু হাই হ্যালো করো, ভালো লাগছে খারাপ লাগছে সেটাও জানাও। হ্যাঁ দারুন, থ্যাংক ইউ, একটু লাভ সাইন দাও তাহলে একটু ভালো লাগে আমার, একটু ভিউয়ার্স দেখতে দেখতে পাই, একটু লাভ সাইন দাও। এই হচ্ছে তোমার হচ্ছে টিপট সেটটা, এই টিপট সেটটা তোমার পড়ছে 450, আর প্লেটটা তোমার পড়ছে 300, আর কাপগুলো হচ্ছে তোমার পড়ছে হচ্ছে 60 করে। তো টোটাল যদি তুমি কাউকে গিফট করতে চাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ, প্রচুর লাভ পাচ্ছি, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, প্রচুর লাভ পাচ্ছি। তো তোমার এটা তুমি ইউজ করতে পারো, ভীষণ ভালো প্রোডাক্ট। এই দেখো জিনিসটা খুব সুন্দর দেখতে, ইউনিক দেখতে, তোমাদের পছন্দ হলে তোমরা ডেফিনেটলি স্ক্রিনশট নেবে, স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও। স্ক্রিনশটে তোমাদের আমি বলে দেবো, আমার নাম্বারটা হচ্ছে 9836367244, আবার 9836367244, এটা হচ্ছে আমার নাম্বার। প্লিজ আমাকে একটু পিন পোস্ট করাটা শিখিয়ে দাও, তাহলে আমার খুব ভালো হয়, আমি লাইফের শেষে একটা আমার নাম্বারটা দিয়ে দেবো আপনাদের। আর লাইফটা শেষ হলে যখন আমার লাইফে দেখাবে তখন আমি নাম্বারটা দিয়ে দেবো, প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করুন। মিতালি দি, তুমি আমায় চিনতে পারছো? মিতালি মিতালি দে, দিদি একটু ফটো না দেখলে দিদি চিনতে পারবো না। তোমার জিনিসগুলো এমনি পছন্দ হবে? হ্যাঁ আমার জিনিসগুলো লোকের নাকি এমনি পছন্দ হয়, মানে সত্যি সুদেশটা দিদি তুমিও পারো, তোমার জামাটা পড়েছি বলে তাই তুমি কথাটা বলছো নাকি আজকে? আচ্ছা এই হচ্ছে জিনিসটা, প্রচুর গল্প করে ফেলছি, কাজ হচ্ছে না। আচ্ছা এই হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে, আচ্ছা আর একটা কথা বলে দিই, যেটা ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস, এটা হচ্ছে 21শে নারী, এই নিয়ে থার্ড টাইম আবার এক্সিবিশন হচ্ছে সেপ্টেম্বরে, পুজোর ঠিক আগে আগে, পুজোর ঠিক আগে আগে একটা এক্সিবিশন চলছে, চলবে, সেটা হচ্ছে 21শে নারী। ডেটটা এখনো কনফার্ম করেনি দিদি আমাদের সিনিয়র, কিন্তু একটা এক্সিবিশন হবে এটা আমার কাছে খবর আছে, এবং সেখানে আমি পার্টিসিপেট করছি সেটাও একটা খবর আছে, আর আশা করছি আমাকে দিদি নেবে সেটাও একটা খবর আছে। আর 21শে নারী তোমার আবার 3 নম্বর এক্সিবিশন যেখানে আমি থাকবো, সেখানে আপনাদের সবাইকে বলছি আসতে। 21শে নারী দিদিরা থাকবে, অবভিয়াসলি থাকবে, বাট আমার বন্ধু বান্ধব সার্কেল যারা আমাকে দেখতে পাচ্ছ, যারা আসছো না অথচ দেখতে পাচ্ছ, তারা সবাই এসো প্লিজ
একুশে নারীর আবার একটা এক্সিবিশন হচ্ছে, থার্ড টাইম এক্সিবিশন। ডেটটা আমি এখনো কনফার্ম করে দিতে পারবো না তোমাকে, কারণ ডেটটা আমি এখনো কনফার্ম নই। ডেটটা স্টার্ট হলেই আমি আপনাদের সবাইকে ইনভাইট করব। আবার আমাদের একুশে নারীর একটা এক্সিবিশন চলছে, আমরা আবার মজা করব, আবার দেখা হবে, আবার একসঙ্গে বদমাইশি দুষ্টুমি সব করবো আমরা। কিন্তু আমরা বেড়াতেও যাব। একুশে নারী আমাদের বলেছিল যে জুন জুলাই মাসে বেড়াতে নিয়ে যাবে। বেড়াতে নিয়ে যাওয়ার কথা পার্বতী দিদি একবারও বলে না। পার্বতী দিদি একবারও বেড়াতে যাওয়ার কথা বলে না, আমরা বেড়াতে যাব, ঠিক আছে? এবার যারা যারা আছো তারা তারা প্রথমে প্লিজ একটু হাত তোলো যে আমরা একুশে নারী সব মেয়েরা মিলে, শুধু মেয়েরা, ডোন্ট অ্যালাউ কোনো ছেলে, আমরা মেয়েরা মিলেই বেড়াতে যাব। হ্যাঁ মিটছে, আমি একা একাই বলছি, সবাই কেউ বলছে না, এটাই তো চাপ হয়ে যাচ্ছে। আর আমার কথা পারমিতা দিদি একদম শোনে না, আমার কথা পারমিতা দিদি একদম শোনে না। আচ্ছা এবার আবার আমি আমার প্রোডাক্টে ফিরে যাই, ঠিক আছে? প্রোডাক্টে আবার ফিরে যাই। আচ্ছা একটু প্লেট দেখাই, হ্যাঁ তোমরা একটু প্লেট দেখো। প্লেট দেখালে আর কাপ দেখাবো না, এবার কাপ দেখালে মারবে আমাকে সবাই। কাপ দেখাবো না, একদম কাপ দেখাবো না, প্লেট দেখাবো। আচ্ছা একটা জিনিস দেখাবো, তো দেখানো হয়নি, সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে তোমার স্যুপ বোল। হ্যাঁ এই স্যুপ বোল এর চামচটা আমি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে স্যুপ বোল। এই হচ্ছে স্যুপ বোল, এটা দুটো করে আসে। নরমালি এরকম আমরা বাটিতেই স্যুপ খাই, তো এটা হচ্ছে কিন্তু তোমরা ইউজ করতে পারবে, তোমরা এটা যত ইচ্ছে ইউজ করতে পারবে, কোনো রকমের কোনো ঝামেলা নেই। শুধু স্কচ ব্রাইটটা দিও না, এটা হচ্ছে একমাত্র রিকোয়েস্ট। আর এই জিনিসটা হচ্ছে তোমার একটা স্যুপ বোল, চামচটাও খুব সুন্দর আছে, তোমাকে আমি চামচটা দেখাচ্ছি। কপাল কোথায় রেখেছি এখন চামচটা, কাজের সময় না কিছু খুঁজে পাই না। আমি তোমাদের চামচটাও দেখাচ্ছি, চামচটা ভীষণ সুন্দর। এই দেখো চামচটা, এই যে স্পুনটা তুমি দেখো কি সুন্দর করে ওরা বানিয়েছে, মানে স্পুনটাও কিন্তু খুব নিখুঁত করে বানানো, দেখো স্পুনটা কি সুন্দর। আর এই দেখো এই জিনিসটা, বাটিটা, এটা হচ্ছে তোমার স্যুপ বোল। আমি স্যুপ বোলও এনেছি, তোমাদের পছন্দ হলে তোমরা স্যুপ বোলটা স্ক্রিনশট নিতে পারো। দুটো স্যুপ বোল নিতে হবে, তার কারণটা হচ্ছে একটা বাক্সে দুটো করেই আসে, একটা বিক্রি হয়ে গেলে আমি আর একটা কাকে দেবো বলো, সেও তো দুটোই চাইছে। তো এই হচ্ছে স্যুপ বোলটা, প্লেট দেখাবো বলেছিলাম, প্লেট দেখাবো, প্লেট দেখাবো, প্লেট আমি দেখাবো তোমাদের, একদম প্লেট পেয়ে গেছি একদম হাতের কাছে। খুব সুন্দর একটা প্লেট আর খুব সুন্দর একটা কাপ দিয়ে প্লেট গুলো দেখো, খুব সুন্দর করে করেছে। এই হচ্ছে প্লেট আর এই হচ্ছে কাপ। তোমাকে আমি বলেছিলাম ভ্যারাইটি কাপ আমি আনি, আমি একটাই দেখাচ্ছি বলে এটা ভেবো না যে আমি এটা বের করেছি, আমি তোমাকে ভ্যারাইটি কাপ গুলো দেখাচ্ছি। এই হচ্ছে কাপ আর প্লেট, এই হচ্ছে কাপ আর প্লেট। এগুলো ভীষণ কনভিনিয়েন্ট, এটা ভীষণ পকেট ফ্রেন্ডলি। এগুলো তোমার 120 টাকা করে পড়ে, কাপ ডিশ নিয়ে হচ্ছে 120 টাকা। আর একটু অন্য যদি তুমি ডিশ, একটু যদি অন্য রকম ডিশ চাও তাহলে একটু হয়তো দামটা বেশি পড়বে। নর্মালি ডিশটা হবে এরকম টাইপের, এই হচ্ছে ডিশটা, একটু অন্যরকম দেখতে, গোল নয়, সবাই তো গোল ডিশ ইউজ করো, তোমরা গোল ডিশ ইউজ করো, এটা হচ্ছে পুরোটাই একটু স্কোয়ার টাইপের, দেখো স্কোয়ার টাইপের, ঠিক আছে? আচ্ছা কাপ ডিশ দেখানো আমরা অলরেডি কমপ্লিট, তো নতুন ধরনের। আচ্ছা ও আচ্ছা আর একটা জিনিস দেখো, ইউনিক জিনিস আপনি, আর একটা সবই ইউনিক লাগে জানো তো, আমার কাছে আমার প্রোডাক্ট তো সেই জন্য সবই আমার কাছে ইউনিক লাগে।
পিৎজা ডেজার্ট, দেখো এটা হচ্ছে তোমার ডেজার্ট। এটা ওয়াইন খেতে পারো, এটাতে ডেজার্ট খেতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট। এই জিনিসটা দেখো, এগুলো তোমার পড়বে হচ্ছে 200 করে। দেখো জিনিসটা 200 করে, এগুলো তোমার 200 করে পড়বে, 200 করে পড়বে। এটা চারটে রকম হয়, এটা চারটে পিস হয়। আমি তোমাকে জাস্ট একটা পিস দেখাচ্ছি, চারটে আসে একটা বক্সে, চারটে আসে, মিনিমাম দুটো তুমি নিতে পারো। এই হচ্ছে ডেজার্ট। এখানে কিন্তু ভেতরে তোমার সিরামিক করা আছে, আচ্ছা একটু অন্যরকম কাপ দেখাই, বলছিলাম একটু কাপ দেখাবো অন্য রকমের, একটু অন্যরকম কাপ দেখাই, তো মেয়েদের বলেছি একটু অন্যরকম কাপ দেখাবো। রাইট, দেখো এটাতেও খুব সুন্দর লাগছে কিন্তু, এই দেখো এটা কিন্তু ওটা ওরকম টাইপ, তোমাকে যেমন কাপ দেখাচ্ছিলাম ওরকম নয়, এটা কিন্তু অন্য ধরনের একটা কাপ। এটা একটু এরকম ছদরানো, আর এটা হচ্ছে একটু বাটি জাতীয় জিনিস, হ্যাঁ মানে একটু একটু অন্যরকম নর্মাল কাপের মতো। দেখো কাপ, এই দেখো এই একটা কাপ, এই একটা কাপ, এই কাপটাও তুমি কিন্তু এইভাবে সার্ভ করতে পারো। দেখো এই কাপটাও কিন্তু তুমি এইভাবে সার্ভ করতে পারো, এইভাবে তুমি কাপটা সার্ভ করতে পারো। আচ্ছা অলমোস্ট আমার দেখানো হয়ে গেছে, একটু বড় কাপে যাই, বড় কাপের জায়গাটা পাচ্ছি না, আমি একটু বড় কাপে যাই, একটু বড় কাপ দেখাই তাহলে তোমাদের। হ্যাঁ একটু বড় কাপ দেখাই, একটু বড় কাপ দেখানো, বড় কাপ ঠিক না মানে সাইজটা না, অন্য রকম দেখতে কাপটা। এই দেখো পুরো মাটির ফ্লেভারটাই রেখেছি, পুরো মাটির ফ্লেভারটাই রেখেছি। কাপটা কিন্তু বেশ বড়, মানে অনেকটা চা ধরে, মাটিরই রেখেছি। দেখো এগুলো মাটিরই রেখেছি, কোন রকমের কালার করিনি, শুধু ভেতরে সিরামিক করেছি আর কোনো কালার করিনি। খুব সুন্দর দেখতে লাগে, তোমার চারটে ট্রেতে ভীষণ সুন্দর দেখতে লাগবে। আমি একটু দেখিয়ে দিই, চারটে ট্রেতে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ এখন কাকে দেখালাম না, বার করতে করতে তো সময় চলে যাচ্ছে। এই দেখো, এই দেখো দেখতে ভালো লাগছে না, দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলো তোমার 60 করে পড়ছে, এই কাপগুলো তোমার 60 করে পড়ছে, ঠিক আছে। তো তুমি কাউকে এই কাপও দিতে পারো, তুমি কাপের সঙ্গে তুমি হয়তো তোমার 60 করে পড়ছে, তোমার কাপ আর ট্রে তুমি দিতে পারো। তুমি যদি বাজেট কম থাকে তুমি দুটো ট্রেও দিতে পারো, চারটে ট্রে দিতে হবে এরও কোনো মানে নেই, দুটো ট্রেও দিতে পারো। এটা যে তোমার দেখতেও সুন্দর লাগছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে, এই দেখো এটা দিতে পারো। তো ব্যাপারটা হচ্ছে তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট মানে প্রেজেন্টেশন দেবে, সেটা পুরোপুরি আপ টু তোমার উপর ডিপেন্ড করছে, জানো তো। এটা হচ্ছে যে সবচেয়ে বড় কথা। তোমাদের আর একটা প্লেট আমি দেখিয়ে দিই, দেখানো হয়নি আমার। এই দেখো তোমাকে আমি তখন দেখাচ্ছিলাম না যে যে হার্ট প্লেটটা, হার্ট প্লেটটা আমি তোমাকে হোয়াইট পিঙ্ক মানে সরি কালার দেখাচ্ছিলাম না, না অন্য কালার, মানে এই হার্ট প্লেটটা তোমাকে যে দেখাচ্ছি আমি সেটাতে ব্ল্যাক বর্ডারটা করানি। দেখো একটা ব্ল্যাক বর্ডার করানি, কিন্তু এটাতে ব্ল্যাক বর্ডার করা আছে, এই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। রাইট, আর তোমাকে এখন আমাকে আর একটা প্লেট দেখাই, সেই প্লেটটাও খুব সুন্দর দেখতে। এই দেখো কি সুন্দর প্লেটটা দেখতে, দেখো এই প্লেটটা কি সুন্দর দেখতে, দেখো এই প্লেটটাও খুব সুন্দর দেখতে। এটাতেও তুমি কিন্তু কাপের কাপ ডিশ রাখতে পারো, দেখো খুব সুন্দর দেখতে লাগে, এটাতেও তুমি কাপ ডিশ রাখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে আমার প্রোডাক্ট। অলরেডি 10টা বাজে শুরু করে, 10টা বেজে গেছে, বাজে যাচ্ছে। তো আমি তোমাদের এটাই বলবো যে যাদের প্রোডাক্ট পছন্দ হচ্ছে বা তারা, তোমরা প্লিজ আমাকে একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে একটা
হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার প্রোডাক্টটা কোনটা চাইছো না চাইছো, কারণ এই মুহূর্তে কোন দাম হবে আমি তোমাকে বলে দিতে পারবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার বলে দিচ্ছি, 9836367244, 9836367244। খুব কাশি হয়েছে গো, 7244 98। আমি পিন পোস্ট করে দেবো আফটার লাইভ, আমাকে একটু তোমরা হাই হ্যালো করো, আমি তোমাদের পিন পোস্ট করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমি আবার আশা করছি লাইফে আসতে পারবো, আবার লাইফে আমি আসবো ডেফিনেটলি, এই কয়েকদিনের মধ্যে আবার একটা লাইফ আমি নেব। যাই হোক, আজকে আমাদের আমার প্রোডাক্টটা এখানেই দেখানো শেষ, আরও অনেক প্রোডাক্ট ছিল, সব হয়তো একসঙ্গে দেখানো যায় না, দেখানো সম্ভবও হয়ে ওঠে না। এছাড়াও প্রচুর প্রোডাক্ট আছে, ডিনার সেট আছে আমার কাছে, আমার কাছে আরও অনেকগুলো প্রোডাক্ট ছিল যেগুলো এখনও দেখানো হলো না, আশা করছি পরে দেখাতে পারবো। তোর কমেন্ট, আমার কমেন্টটা কি পড়েছো তুমি, তোর কি পড়বো বল কোনটা, আমি তো এই তো আমি পড়তে শুরু করেছি, আমি তোর মতো তোর জামাটাই পড়েছি আজকে, তুই যে জামাটা পরেছিস সেই জামাটাই আমি আজকে পরেছি, তুই কেছি আমাকে পাঠিয়ে দিলি আর আমি সেটাই পরে ফেললাম আর কি আজকে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার একুশে নারীতে আসবো। ফার্স্ট দিন ভীষণ ভালো লাগলো আমার একুশে নারীতে এসে, আমার ফার্স্ট লাইফ একুশে নারী, আশা করছি কালকে আমি আবার আসবো বা পরশু দিন আসবো একুশে নারীতে। আজকের জন্য টাটা বাই বাই। একটু লাইভ কমেন্ট তো তোমরা প্রচুর করেছো, কারোর পছন্দ হলে কোনো প্রোডাক্ট তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো, আমার নাম্বারটা একুশে নারী সবাই মোটামুটি অলমোস্ট জানে, তাও আমি বলে দিচ্ছি 9836367244। শুভরাত্রি।